এটা কিন্তু একদম 4K USD হবে 43-এর মধ্যে তার একটু কম বাজেটের মধ্যে চান ডাবল গ্লাসের একটা টিভি সিলভার কালার ফাইবার বডি কিন্তু এটা ফ্রেমলেস পুরোটাই ডিসপ্লে 43 ডিকে 3LSM ডাবল গ্লাস মেটাল বডি সাউন্ড বার সবকিছুই আছে ডিকে 3LSM মানে হচ্ছে সবকিছু ডাবল গ্লাস সাউন্ড বার মেটাল বডি সবকিছু থাকবে তো বলেন 32 জেন 90 এটার মডেল এটা ডাবল গ্লাস টিভি যারা কিনা একটু মানে কম বাজেটের মধ্যে ডাবল গ্লাস টিভি তাদের জন্য এটি রয়েছে এটা 15500 টাকা মাত্র প্রাইস আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন প্রত্যেকটা টিভির সাথে কিন্তু একটি করে জার্সি ফ্রি পেয়ে যাবেন মানে কোন ধরনের টিভির সাথে নাকি বর্তমানে কিন্তু ওয়ার্ল্ড কাপ 2022 চলে আসছে এবং অনেকেই চাচ্ছেন যারা কিনা ঘরে বসে বিশ্বকাপটা উপভোগ করতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু বর্তমানে সুবর্ণ একটা সুযোগ আছে সেটা হচ্ছে আপনারা চাইলেই এখন অনেক কম দামের মধ্যে খুব ভালো ভালো স্মার্ট টিভিগুলো কিনতে পারতেছেন উইজডম ইলেকট্রনিক্স থেকে তাদের এখানে বর্তমানে একটা অফার চলতেছে আর সেই অফারটা হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো টিভি কিনেন না কেন আপনাদের বাসায় সম্পূর্ণ হোম ডেলিভারি ফুললি ফ্রি মানে এক টাকাও চার্জ লাগবে না যেমনটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই সেটটাতে কিন্তু প্রচুর পরিমাণে টিভি আছে 32 ইঞ্চি থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত 4K আলট্রা এইচডি এইচডি অনেক ধরনের টিভি আছে সবগুলো টিভি কিন্তু আপনার মধ্যে কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে সো দেখতে পাচ্ছেন আজকে আমার পাশে এখানে মাহবুব ভাই আছেন মাহবুব ভাই কিন্তু ওনাদের এখানে থাকা প্রতিটা টিভি সম্পর্কে আজকে আমাদেরকে ধারণা দিবে এবং কিভাবে আপনার ওনাদের কাছে এই টিভিগুলো সংগ্রহ করতে পারবেন কেমন প্রাইস পড়বে বিস্তারিত সকল কিছুই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং দেখতে পাচ্ছেন আমাদের দুজন হাতে কিন্তু দুইটা জার্সি আছে আর্জেন্টিনা এন্ড ব্রাজিল ওনাদের এখানে অফার চলছে আপনার বিশ্বকাপ চলাকালীন সময় বা তার আগে যদি কোনো টিভি আপনারা কিনে থাকেন তারা কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির জার্সি টোটালি ফ্রি পাবেন মানে হচ্ছে গিফট হিসেবে আপনারা পেয়ে যাবেন আর ওনাদের বর্তমানে সারা বাংলাদেশে অনেকগুলো টিভি শোরুম আছে ভিডিও শেষে বলবো এবং ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আমি সবগুলো অ্যাড্রেস দিয়ে রাখছি মাহবুব ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা যদি একটু আমাদেরকে বলতে ওয়েল এখন আমরা যে শোরুমটাতে রয়েছি এটা হচ্ছে উত্তরের 8 নম্বর সেক্টর আবদুল্লাহপুর বাস স্ট্যান্ডের পাশে উত্তরের পলল কানেকশন লেভেল 7 এখানে উইজডম ইলেকট্রনিক্স এর আমাদের বিশাল আউটলেটটি রয়েছে এখানে 32 থেকে 75 পর্যন্ত সবগুলো টিভি অ্যাভেলেবেল আছে ভাই যে কথাটি বলছিল সেটা একটা জার্সি ফ্রি এটা কোন টিভির সাথে প্রত্যেকটা টিভির সাথে কিন্তু একটি করে জার্সি ফ্রি পেয়ে মানে যে কোনো ধরনের টিভির সাথে নাকি এবং আরেকটা জিনিস আছে আমাদের গিফট মনে করে যে আগের গিফটগুলো কি নেই তাহলে আগের গিফটগুলো আছে ওয়াল মাউন্ট থান্ডার প্রোটেক্টর 3D গ্লাস যেগুলো রেগুলার গিফট ছিল সেগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ওকে সো ওকে বন্ধুরা চলুন আমরা দেরি করতেছি না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ওকে মাহবুব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আচ্ছা বিশ্বকাপ উপলক্ষে যে আপনাদের কাছে অফার চলতেছে সো বর্তমানে কি পরিমাণ টিভি আপনারা উঠাইছেন আচ্ছা আমাদের এখানে JVCO টিভির 32 থেকে 75 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটি মডেল সবসময় অ্যাভেলেবেল রয়েছে যে কোনোটাই যার যেটা পছন্দ সেটা নিতে পারেন ওয়ার্ল্ড কাপ উপলক্ষে কিন্তু নতুন দুইটা টিভি যুক্ত হয়েছে এই ওয়ার্ল্ড কাপে লঞ্চ করেছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো সো ভিডিও দেখতে থাকুন আচ্ছা ওকে সো শুরুতে আপনি আমাদেরকে কোন টিভিটা দিয়ে শুরু করতে চাচ্ছেন প্রথমেই দেখাবো হচ্ছে 75 ইঞ্চির মানে হিউজ সাইজের 75 ইঞ্চি দেখতেই পাচ্ছেন এখানে বিশাল সাইজের টিভিটা কিন্তু যারা কিনা বাসায় বসে আপনারা চাচ্ছেন যে আমরা প্রজেক্টরে খেলা দেখবো কিন্তু প্রজেক্টর তো ঘোলা হয় এভাবে আসলে ক্লিয়ার দেখা যায় না মানে বাংলাদেশে ভালো মানের প্রজেক্টর পাওয়া যায় এবং যত ভালোই প্রজেক্টর হোক কখনো স্ক্রিনের মতো টিভি স্ক্রিনের মতো হবে না এটা কিন্তু একদম 4K USD হবে তো ব্যাপারটা বুঝতে পারছেন আপনি প্রজেক্টরের সাইজে একদম USD কোয়ালিটিতে খেলাগুলো উপভোগ করতে পারবেন অথবা যে কোনো ভিডিও উপভোগ করতে পারছেন আচ্ছা এখন যে স্ক্রিনের যে 75 ইঞ্চি যে মডেলটি দেখছেন এই মডেলটি একটু বলে দিচ্ছি এটা এটা হচ্ছে 75DF1SM এটার একটা রেগুলার ভেরিয়েন্টের টিভি আর এটার প্রাইস হচ্ছে 1,07,500 টাকা ইন্টারেস্টিংলি আপনি যখন 75 একটা টিভি পারচেজ করবেন এটা কিন্তু অনেক বেশি ডেলিভারি চার্জের প্রয়োজন হয় বা আপনার এটা ক্যারি করা একটু এক্সপেন্সিভ কিন্তু আপনি এই প্রাইসে শোরুমের প্রাইসে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন যেখানে আপনার বাসা হোক না কেন আপনার বাসায় পৌঁছে যাবে কোনো ধরনের এক্সট্রা খরচ করতে হবে মানে একেবারে বাসায় পৌঁছে দিবেন একটা টাকা লাগবে না টিভির জন্য টাকা লাগবে না যেটা শোরুম প্রাইস সেটাই সো ব্যাপারটা কত অ্যামেজিং বুঝতেই পারছেন যে কোনো সাইজের টিভি কিনলেই হোম ডেলিভারি তো ফ্রি পাচ্ছেন ইতিমধ্যে আমরা বলেছি মূলত হচ্ছে আপনার উইজডম ইলেকট্রনিক্স থেকে যে কোনো টিভি কিনেন যে কোনো সাইজের টিভি কিনেন যত টাকা ডেলিভারি চার্জ হোক ইভেন আপনার বাসা যেখানে হোক না কেন বাংলাদেশের ওনারা একেবারে ফুললি ফ্রিতে আপনার বাসায় ডেলিভারি করে দিবে এক টাকাও চার্জ লাগবে না জাস্ট আপনার টিভির প্রাইসটা দিলেই চলবে নাকি আর এক একটা টিভি যদি আপনারা আপনাদের বাসায় হোম ডেলিভারি করে নিয়ে যেতে চান এমন বড় টিভি হলে কিন্তু আপনার 4 থেকে 5 হাজার বা তারও বেশি টাকা আপনাকে দেয়া লাগবে কুরিয়ার সার্ভিসকে এবং যারা 32 ইঞ্চি নিতে চান তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত দেয়া লাগে যদি আপনার হোম ডেলিভারি করে নিতে চান সেটা কিন্তু ওনারা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে ঠিক আছে আরেকটা জিনিস ক্লিয়ার করে অনেকে মনে করে হোম ডেলিভারিটা কুরিয়ার সার্ভিসের
সার্ভিসের মাধ্যমে দেয়, আমরা ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিচ্ছি না। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিলে যেটা হয় যে অনেক সময় ডিলে হয় বা ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই ক্ষেত্রে উইজডম ইলেকট্রনিক্স নিজস্ব লোক দিয়ে নিজস্ব স্টাফের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে, সুতরাং কম সময়ের মধ্যে একটা সেফ ডেলিভারি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, অলরাইট, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে 65DK5LSM এবং এটা রেগুলার ভেরিয়েন্টের টিভি, আর এটা হচ্ছে 58,500 টাকা। সবগুলো টিভি হচ্ছে 2GB 16GB র্যাম রোমের, দুই একটা র্যাম রোম এদিক সেদিক আছে, সেগুলো কোন কোন মডেল এগুলো আপনারা জেনে নিতে পারবেন কল করে। এবং সবগুলো টিভি প্রায় অ্যান্ড্রয়েড 11 ভার্সনের। আচ্ছা, আমরা টিভির নিচে কিন্তু সাউন্ড বার পেয়ে যাচ্ছি, রাইট? DK5LSM এর সাউন্ড বার থাকবে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটা আলট্রা ভেরিয়েন্টের টিভি, 65DK5LSM, এবং এটা কিন্তু একটা আলট্রা ভেরিয়েন্টের টিভি। এটার প্রাইস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 69,500 টাকা। 69,500 টাকায় 65 ইঞ্চির এটা মেটাল বডি সাউন্ড বার সহ টিভিটি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমি রেগুলার ভেরিয়েন্টের টিভি দেখিয়েছি, আলট্রা ভেরিয়েন্টের টিভি দেখেছি। সো এই ব্যাপারটা কি আসলে, আলট্রা টিভিগুলো যদি কেউ পারচেজ করেন আপনারা কিন্তু 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি না, একদম রিপ্লেস করে দেওয়া হবে প্যানেলটা। তার মানে হচ্ছে আপনারা যা কিনে টিভি কিনবেন, টিভিতে যদি সামান্য একটু প্রবলেম হয় আপনাদের প্যানেলে, সেটা ওনারা কিন্তু ফুললি রিপ্লেস করে দিবে, কোনো ওয়ারেন্টিতে নেবে না। সবগুলো টিভি 2 বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এবং 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকবে। 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি, রাইট? মাশাআল্লাহ, চমৎকার। এটা হচ্ছে রেগুলার ভেরিয়েন্টের, আর যেটা আলট্রা ভেরিয়েন্টের, আলট্রা ভেরিয়েন্টের 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 2 বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আচ্ছা, চমৎকার। এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে টিভিটি এখন, এটা হচ্ছে 55 ইঞ্চির একটা আলট্রা টিভি, এটা 55DK5LSM এবং এটার প্রাইস হচ্ছে 55,000 টাকা। এবং 55,000 টাকা এটা, রাইট? এটা কি 4K? এটা রেগুলার ভেরিয়েন্ট হয়। এটা কি 4K? এতক্ষণ পর্যন্ত আমরা যে টিভিগুলো দেখেছি সবগুলোই 4K, 43 থেকে 50 পর্যন্ত, 50, 55, 65, 75 সবগুলো টিভি প্রায় USD হয়। 43-এর কিছু কিছু টিভি আছে, ভুলে যে এটা কোন টিভি কোন মডেল সেটা আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের কল সেন্টারে কল করে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে যে টিভিগুলো, সবগুলো টিভি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি টিভি, আর সবগুলো টিভি হচ্ছে একেবারে হাই সাইজ টিভি। সো যা কিনা চাচ্ছেন ঘরের মধ্যে একটা হোম থিয়েটার লাগাবেন বিশাল বড় স্ক্রিনে, যে কোনো মুভি দেখবেন বা ওয়ার্ল্ড কাপ খেলাগুলো দেখবেন, তারা চাইলে কিন্তু এই টিভিগুলো নিতে পারেন, জোস জোস টিভি। আর ওয়ারেন্টি গ্যারান্টি আছে, সো টিভি নিয়ে কোনো টেনশনের বিষয়ই নেই, ঠিক কিনা ভাই? আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন 55 ইঞ্চি দুইটা ভেরিয়েন্টের কথা বলছিলাম, এটা আলট্রা যেটা 4 বছরের 55,000 টাকা, 55DK5LSM, এবং যেটা রেগুলার ভেরিয়েন্ট এটার প্রাইস মাত্র 47,500 টাকা। এটা দুইটা ভেরিয়েন্টই আছে, আপনাদের যার যেটা পছন্দ সেটা নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা আরেকটা দেখবো এখানে, এটা দেখতে পাচ্ছেন 50D2LSM, এটা কিন্তু আলট্রা ভেরিয়েন্টের একটা টিভি, মানে ফ্রেমলেস ফাইবার বডি সাউন্ড বার সহ, এবং এটার প্রাইসটা হচ্ছে মাত্র 45,500 টাকা। এটার মধ্যে কিন্তু সেম আরেকটা আছে 55 ইঞ্চির আলট্রা ভেরিয়েন্ট, 55 ইঞ্চির যেটা সেটার প্রাইস হচ্ছে 54,900 টাকা। 54,900 টাকা, এবং এটা 45,000 টাকা, এটা 45,000 টাকা, রাইট? এটা 50 ইঞ্চি, এই জন্য 45,500, এবং এটার মধ্যে যেটা 55 ইঞ্চি সেটার প্রাইস হচ্ছে 54,900 টাকা। আচ্ছা, 55 ইঞ্চির সাইজটা কিন্তু এইরকম হবে, ঠিক আছে? যেহেতু এটা 55 ইঞ্চি, এটা 50 ইঞ্চি, আপনি দেখে বুঝতে পারতেছেন, অনেক সময় মনে হয় 5 ইঞ্চি তেমন কোনো তফাত না, বাট আপনি যখন কাছাকাছি রাখবেন তখন কিন্তু দেখবেন যে জাস্ট 5 ইঞ্চির জন্য টিভির সাইজে বিশাল পরিবর্তন আসে। সো ভিউয়ার্স, এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 50DK5LSM মডেলের একটা টিভি, এটাও কিন্তু সাউন্ড বার মেটাল বডি সবকিছু রয়েছে, আর এটার প্রাইসটা, এটা রেগুলার ভেরিয়েন্টের যেটা, এটার প্রাইস 38,500 টাকা, এবং এটা যেটা আলট্রা ভেরিয়েন্ট সেটার প্রাইস হচ্ছে 43,500 টাকা। আপনি DK5 এর মধ্যে দুইটা মডেলই পেয়ে যাচ্ছেন, দুইটা ভেরিয়েন্টই পেয়ে যাচ্ছেন, তো আপনারা যার যেটা ইচ্ছে সেটা পারচেজ করতে পারেন। এরপরে যেটা বলেছিলাম ভিডিও শুরুতে যে নতুন দুইটা টিভি লঞ্চ করেছে আসলে, সেই টিভিগুলো এখন আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি। এটা প্রথমে হচ্ছে 50DF1SM, এটার মডেলটা বলে দিলাম, এবং এটা কিন্তু রেগুলার ভেরিয়েন্টের টিভি। কি সুন্দর একটা টিভি! এই যে টিভির যে বর্ডারটা দেখতে পাচ্ছেন একেবারে ফুললি স্লিম পাতলার, এই সেটটা অনেক স্লিম, কি সুন্দর লাগতেছে দেখতে, চমৎকার। এটা যখন ডিসপ্লে করা হবে বা থাকবে, এটা যেহেতু কালো বর্ডার, কোনো বর্ডার নেই, মনে হবে পুরোটাই ডিসপ্লে, কোনো বর্ডার নেই, কিন্তু একটু দূর থেকে যদি কেউ আউটলুকটা দেখে মানে খুবই সুপার। এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে 36,900 টাকা মাত্র প্রাইস, 50 ইঞ্চির, এবং প্রাইসটা খুব রিজনেবল কিন্তু তুলনামূলক, মাত্র 36,900 টাকা এটা। সো যা কিনা চাচ্ছেন কিছুটা কম বাজেটের মধ্যে একেবারে দেখতে সুন্দর এবং ওভারঅল সব দিক দিয়ে সুন্দর, তারা চাইলে কিন্তু এই টিভিটা নিতে পারেন। টিভিটা যখন আপনার ওয়ালে সেট করবেন তখন কিন্তু দেখতে একেবারে চমৎকার লাগবে, কারণ হচ্ছে এটা চারপাশে
ব্ল্যাক কালার বডি এবং এটার ফ্রেমটা একেবারে খুবই ছোট, মানে আপনাদের মনেই হবে না যে একটা টিভি দেখতেছেন, মনে হবে যে সম্পূর্ণ স্ক্রিনটা কোথাও আপনারা লাগায় রাখছেন। এই যে দেখতে পাচ্ছেন নিচের বর্ডারটা কিন্তু মোটামুটি অনেক পাতলা, চাইলে কিন্তু আপনার কেবিনেটের উপর রেখেও আপনার চালাতে পারবেন, অথবা চাইলে কিন্তু আপনার ওয়ালের সাথে লাগাও অ্যাডজাস্ট করে চালাতে পারবেন, অনেক সুন্দর লাগবে। আর প্রাইসটাও কিন্তু একেবারে কম, মাত্র 36,900 টাকা এবং সাইজটা হচ্ছে 50 ইঞ্চি। তারপরে দেখতে পাচ্ছেন এটা, এটা হচ্ছে 50DK রিয়েলএস মডেলের একটি টিভি এবং এটা কিন্তু রেগুলার ভেরিয়েন্টের এবং এটা কিন্তু মেটাল বডি কালো এবং এটা হচ্ছে ডাবল গ্লাস সাউন্ড বার সহ। আচ্ছা, মেটাল বডি সাউন্ড বার সহ টিভিটি এবং এটার প্রাইস হচ্ছে 41,900 টাকা। 41,900 টাকা আপনি ডাবল গ্লাসের সাউন্ড বার সহ টিভিটি পারচেজ করতে পারছেন। আচ্ছা, এটা কিন্তু ডাবল গ্লাস, ডাবল গ্লাসের বেনিফিট যেটা, যদি বাসায় বাচ্চা কাচ্চা থাকে অথবা যদি বাসায় বেশি মানুষ থাকে, যদি কখনো মনে হয় যে বাসার মধ্যে মারামারি বা ঝগড়াঝাটি হইতে পারে, তারা চাইলে কিন্তু এই টিভিটা নিতে পারেন, কারণ হচ্ছে ডাবল গ্লাস থাকার জন্য উপরে একটা প্রোটেক্টর দেয়া আছে, আপনার চোখেরও কোনো ক্ষতি হবে না, পাশাপাশি হচ্ছে আপনার গ্লাসটাও সহজে ভাঙবে না বা কিছু লাগলে গ্লাসে কোনো ক্ষতি হবে না। ওকে, তারপরে হচ্ছে যেটা আমরা ইতিমধ্যে দেখেছেন যে 50 নতুন এসেছে সেটারই আর একটা সেম মডেল, এটা 43 ইঞ্চি, ওটা 50 ইঞ্চি, দুইটাই এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে লঞ্চ করেছে এবং এটা হচ্ছে 43DF1S মডেলটা একটু বলে দিচ্ছি, যারা টিভিটা পারচেস করতে চান মডেলটা লিখে নিতে পারেন, 43DF1S এটার মডেল এবং এটার প্রাইস হচ্ছে 29,900 টাকা মাত্র। অস্থির টিভি, জাস্ট প্রাইস হচ্ছে মাত্র 29,900 বা 30,000 টাকা, যাদের বাজেট কিনা 30,000 টাকা সর্বোচ্চ, তারা চাইলে কিন্তু এই টিভিটা নিতে পারেন। আমি মানে ক্যামেরা তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট যদি কেউ সামনাসামনি দেখেন সরাসরি ওনাদের শোরুমে আইসা জাস্ট প্রিমিয়ার পড়ে যাবেন, কারণ আমি আপনাদেরকে দেখাই, মানে কম্পেয়ার করতেছি না, অন্যান্য টিভিগুলো নর্মালি এরকম থাকে, বাট এই টিভিটার আপনার ফ্রেমটা দেখলে আপনার প্রিমিয়ার পড়ে যাবেন। আর এটা এত পাতলা উপর দিয়ে যখন আপনারা দেখবেন একেবারে পাতলা, সো এটার প্রাইসটা হচ্ছে মাত্র 29,900 টাকা নাকি, এবং সাইজটা হচ্ছে 43 ইঞ্চি। যারা কিন্তু Xiaomi টিভিগুলো কিনতে চান বা অন্যান্য ব্র্যান্ডেড টিভিগুলো কিনতে চান 40-45-50,000 টাকা দিয়ে, তারা চাইলে কিন্তু এই টিভিটা দেখতে পারেন বাজেটের মধ্যে। আচ্ছা, এটা ওয়ারেন্টি গ্যারান্টি পাবে কত বছর? আচ্ছা, এটা 2 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, সার্ভিস ওয়ারেন্টি 12 বছরের পাবে। এরপরে যেটা রয়েছে 43-এর মধ্যে, যারা একটু কম বাজেটের মধ্যে চান ডাবল গ্লাসের একটা টিভি, মডেলটা বলে দিচ্ছি 43J90S এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 27,500 টাকা। 27,500 টাকায় 43-এর যে টিভিটি পারচেজ ডাবল পারছে, এটা ডাবল গ্লাস। আচ্ছা, এগুলো র‍্যাম রুম কত জিবি করে? এটা 2GB 16GB র‍্যাম রুম, 2GB। চাইলে তো কেউ ওই যে টিভি বক্স লাগায় বাড়ায় নিতে পারবে, কেউ যদি চান যে টিভি বক্স হিসেবে ইউজ করুন করতে পারবেন, যেহেতু এটা অ্যান্ড্রয়েড সিস্টেম বিল্ট ইন করা আছে, টিভি বক্সের আলাদা প্রয়োজন হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরো একটি, এটা হচ্ছে 43D12SM, এটা দুইটা ভেরিয়েন্ট হয়, একটা আলট্রা এবং এটা রেগুলার, তবে দুইটার প্রাইসই বলে দিচ্ছি। এটা হচ্ছে সাউন্ড বার সহ, এটা ফাইবার বডির একটি টিভি, যেটা আলট্রা ভেরিয়েন্ট এটার দাম হচ্ছে 30,500 টাকা এবং যেটা রেগুলার ভেরিয়েন্ট এটার দাম হচ্ছে 27,500 টাকা। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে 43DK5LSM, এটা কিন্তু মেটাল বডির সাউন্ড বার সহ একটি টিভি, USD অবশ্যই, এবং এটার প্রাইস হচ্ছে 29,900 টাকা, এটা রেগুলার ভেরিয়েন্ট, এটার মধ্যে একটা আলট্রা ভেরিয়েন্ট আছে সেটাও আমরা সামনে দেখবো, এটা 29,900 টাকা। আচ্ছা, এটাতে কিন্তু সাউন্ড বার সহ আপনারা পাবেন, এক্সট্রা কোনো সাউন্ড বক্সের প্রয়োজন পড়বে না আপনাদের। এরপর আর একটা আছে 43DK3LSM, ডাবল গ্লাস মেটাল বডি সাউন্ড বার সব কিছুই আছে, DK3LSM মানে হচ্ছে সব কিছু, ডাবল গ্লাস সাউন্ড বার মেটাল বডি সব কিছু থাকবে, আর এটার প্রাইস হচ্ছে মাত্র 32,900 টাকা, এটা একটা রেগুলার ভেরিয়েন্টের টিভি। তো এরপরে 43DK5 আলট্রা যেটা বলেছিলাম, 43DK5 আলট্রা, এই যে বহুল প্রচলিত এবং খুব জনপ্রিয় একটি মডেল এবং এটা কিন্তু সাউন্ড বার সহ অবশ্যই মেটাল বডি সাউন্ড বার সহ USD কোয়ালিটি টিভি এবং এটা হচ্ছে 35,900 টাকা প্রাইস, 35,900 এবং এটা 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। এটা ফ্রেমটা কি ভাই মেটাল নাকি প্লাস্টিক? অবশ্যই মেটাল ফ্রেম, মেটাল ফ্রেম। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 39 ইঞ্চি ডাবল গ্লাস, এটার মডেলটা হচ্ছে 39DN3SM, এটা একটা রেগুলার ভেরিয়েন্ট টিভি, এটার প্রাইস হচ্ছে মাত্র 21,900 টাকা, মাত্র 21,900 বা 22,000 টাকা। যাদের বাজেট একেবারে কম 20-22,000 টাকা, তারা চাইলে এই টিভিটা নিতে পারেন। এটা সাইজ কতটুকু? এটা 39 ইঞ্চি, 39 ইঞ্চি মানে 32 ইঞ্চি না, 39 ইঞ্চি, তাহলে তো ভালোই বড়। এটা 39 ইঞ্চি মানে ধরেন প্রায় 40 ইঞ্চি সমান, এই টিভিটা আপনারা পাবেন মাত্র 22,000 টাকা। তারপরে টিভিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 39DK5LSM সাউন্ড বার সহ এবং এটার প্রাইস হচ্ছে 31,900 টাকা। এটার মধ্যে 39DK5LS এর মধ্যে একটা রেগুলার ভেরিয়েন্ট আছে, ওটার প্রাইস হচ্ছে মাত্র 25,900 টাকা, অর্থাৎ আলট্রাটা নিলে পড়বে 31,900 টাকা এবং রেগুলার ভেরিয়েন্ট এটা পড়বে 25,900 টাকা। আচ্ছা, মানে হচ্ছে 2 বছরের গ্যারান্টি আর হচ্ছে 4 বছরের গ্যারান্টি, এটাই তো কথা নাকি? আচ্ছা, এরপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 39DK3LSM মেটাল বডি ডাবল গ্লাস সাউন্ড বার সব কিছু আছে এটার মধ্যে এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 26,900 টাকা, এটাও একটা রেগুলার ভেরিয়েন্ট টিভি, 26,900 টাকা। এ পর্যন্ত আমরা 75 থেকে 39 ইঞ্চি পর্যন্ত সবগুলো টিভি দেখলাম। এখন অনেকেই ভাবছেন যে আমরা যারা ছোট টিভি নিতে চাই তাদের জন্য কি টিভি নেই 32 ইঞ্চি, তাহলে তাদেরকে দেখাই দিচ্ছি আসলে আমাদের 32 ইঞ্চির অনেকগুলো কালেকশন রয়েছে, অনেক ভেরিয়েন্ট আছে, আলট্রা সহ রেগুলার সহ সব ধরনের টিভি আছে, চলুন 32 ইঞ্চিগুলো দেখা যাক। তো ওকে বন্ধুরা, এখানে কিন্তু সবগুলো 32 ইঞ্চি টিভিকে নতুন করে সেট করা হয়েছে। দেখেন ওনাদের শোরুমটা কি বিশাল বড় একটা শোরুম, তারপরেও কিন্তু ওনাদের শোরুমের মধ্যে এত পরিমাণে টিভি কালেকশন, সবগুলো টিভি কালেকশন কিন্তু ওনারা ডিসপ্লে করে রাখতে পারে নাই, তো তার জন্য নতুন করে 32 ইঞ্চির এই সম্পূর্ণ সিরিয়ালটা কিন্তু ওনারা আবার নতুন করে রাখছে। তো মাহবুব ভাই, আমাদেরকে দেখি এক এক করে আপনাদের 32 ইঞ্চি যে কালেকশনগুলো এগুলো একটু আমাদেরকে দেখাতে।
থাকে। আচ্ছা থ্যাংক ইউ। আপনি দেখতে পাচ্ছেন এখানে 32 এর হিউজ কালেকশন আছে এবং সবগুলো ভেরিয়েন্টই আছে, যেসব দরকার। এখানে দেখতে পাচ্ছেন 32J8S মডেলের যে টিভিটি, যারা একটু লো বাজেটের মধ্যে একটু কম বাজেটের মধ্যে চান তাদের জন্য এটি রয়েছে, এবং এটির প্রাইস হচ্ছে মাত্র 14,500 টাকায় আপনার এই স্মার্ট টিভিটি পারচেজ করতে পারছেন। মাত্র 14,500 টাকা 32 ইঞ্চি, রাইট। এরপরে আরেকটি রয়েছে দেখতে পাচ্ছেন 32J9TS, এটার মডেল, এটা ডাবল গ্লাস টিভি, যারা কিনা একটু মানে কম বাজেটের মধ্যে ডাবল গ্লাস টিভি তাদের জন্য এটি রয়েছে। এটা 15,500 টাকা মাত্র প্রাইস, মানে হচ্ছে ওইটা থেকে মাত্র 1,000 টাকা এটার প্রাইস বাড়বে নাকি, রাইট। এবং এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে, এটা 1GB 8GB আছে, 2GB 16GB আছে। আচ্ছা এরপরে যেটা রয়েছে এটা কিন্তু 2GB 16GB, এটাও 32J9TS এবং এটার প্রাইসও কিন্তু 18,500 টাকা, 18,500 টাকা প্রাইস। এতক্ষণ যে টিভিগুলো দেখিয়েছি সবগুলো কিন্তু রেগুলার ভেরিয়েন্টের, 32 এর মধ্যে কিন্তু আলট্রা ভেরিয়েন্ট আছে, যারা কিনা চান যে আমাদের জন্য কি আসলে 4 বছরের গ্যারান্টি যুক্ত টিভি নেই, আপনাদের জন্য কিন্তু রয়েছে। তো আলট্রা ভেরিয়েন্ট গুলো দেখবো এখন। এখানে দেখেন 32DK3LSM, অর্থাৎ এটা ডাবল গ্লাস, সাউন্ড বার, মেটাল উড়ি সবই আছে, এবং এটাও একটা রেগুলার ভেরিয়েন্টের টিভি, আর এটির প্রাইস মাত্র 19,900 টাকা। এরপরে রয়েছে একটা আলট্রা ভেরিয়েন্টের টিভি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 32D12SM মডেলের, এটা সাউন্ড বার সহ সিলভার কালার ফাইবার বডি, কিন্তু এটা ফ্রেমলেস, পুরোটাই ডিসপ্লে, এবং এটার প্রাইস মাত্র 22,500 টাকা। এটার প্রাইস হবে মাত্র 22,500 টাকা। আচ্ছা আর এটা হচ্ছে আলট্রা ভেরিয়েন্ট, মানে হচ্ছে আপনার এতে 4 বছর পর্যন্ত যে প্যানেল আছে সেই প্যানেলের আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন, রাইট, রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা পেয়ে যাচ্ছেন। চমৎকার। এরপরে 32 এর আরেকটি রয়েছে, এটা 32DK5LSM, এবং এটার প্রাইস হচ্ছে 23,500 টাকা। এটাও কিন্তু আলট্রা ভেরিয়েন্টের, এটাও কিন্তু 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে। এটার প্রাইস হচ্ছে 23,500 টাকা। এটাও কিন্তু আলট্রা ভেরিয়েন্টের, মানে এটা তো আপনার 4 বছর এবং 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন, রাইট। ওকে, এখন এতক্ষণ ধরে যারা অনেকেই ভাবছেন যে আসলে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমাদের কোনো গিফট বা কোনো কিছু আছে কিনা, আমরা ইতিমধ্যে বলেছি ইন্ট্রোতে শুরুতেই, জার্সি গুলো তো পেয়ে যাচ্ছে, প্রিমিয়াম কোয়ালিটি জার্সি। আমি আরেকবার আপনাদেরকে জার্সি গুলো একটু দেখিয়ে দিব আসলে কি কি জার্সি আপনাদের দিচ্ছেন, প্রত্যেকেই কিন্তু তার পছন্দ মতো জার্সি গুলো নিতে পারবেন, যে যে দল সাপোর্ট করেন সেই দলের জার্সিটাই কিন্তু এখান থেকে আপনারা ফ্রি পাচ্ছেন। আমি বলে দিচ্ছি প্রতিটা টিভির সাথে কিন্তু আপনারা একটি করে জার্সি পেয়ে যাবেন, যত ইঞ্চি 32 থেকে 75 পর্যন্ত, এবং হোম ডেলিভারি সারা বাংলাদেশে তো আছে। এবং এবার অনেকে কিন্তু জানতে চান যে আসলে আমাদের যারা আমরা ডিজিটাল পেমেন্ট করতে চাই তাদের জন্য সুবিধা রয়েছে কিনা, আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি সেখান থেকে অ্যাড টু কার্ড করে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। ডিজিটাল পেমেন্ট করার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, www.wisdomelectronicsbd.com, সেখান থেকে আপনারা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। এছাড়াও যারা কিনা EMI করতে চান তাদের জন্য কিন্তু EMI এর ব্যবস্থা রয়েছে, আমরা 3 থেকে 36 মাসের EMI ব্যবস্থা আপনারা নিতে পারবেন। আমরা 27টি ব্যাংকের সাথে কানেক্টেড রয়েছি, সেজন্য আপনাদের একটা ভ্যালিড ক্রেডিট কার্ড থাকতে হবে, এবং EMI এর যে চার্জ রয়েছে সেই চার্জ আপনাদেরকে বহন করতে হবে, কাস্টমারকে বহন করতে হবে। এবং যারা অনলাইনে অর্ডার করতে চান, আমাদের সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত তো আমাদের কল সেন্টার রয়েছে, যেখানে কিনা আমাদের এক্সিকিউটিভগণ আপনাদেরকে ডিটেলস ইমুতে হোয়াটসঅ্যাপে জানাবে, যে কোনো টিভি সম্পর্কে যে কোনো তথ্যই জানতে পারেন। এবং যারা শোরুমে ভিজিট করতে চান তাদের জন্য এক্সাইটিং নিউজ হলো, আমাদের কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি টিভি শোরুম রয়েছে উইজডম ইলেকট্রনিক্স এর জেভিকো টিভি জগতে। আর এখন আমরা যে শোরুমটিতে রয়েছে সেটা হচ্ছে উত্তরার পলয়েল কালনেশন লেভেল 7, এটা উত্তরার 8 নম্বর সেক্টরে। এখানে আসলে আপনারা আব্দুলপুর বাস স্ট্যান্ডের পাশে, এখান থেকে উইজডম ইলেকট্রনিক্স এর যে শপটি থেকে আপনারা জেভিকো যে কোনো মডেলের যে কোনো টিভি পারচেজ করতে পারেন। এছাড়া আমাদের কিন্তু ধানমন্ডি, যাত্রাবাড়ি সব জায়গায় শোরুম রয়েছে, ধানমন্ডিতে হচ্ছে ধানমন্ডি 27 রাপা প্লাজা 2nd ফ্লোর 39 নম্বর শপ উইজডম ইলেকট্রনিক্স, এবং যাত্রাবাড়িতে কুতুবখালীতে সিটি ব্যাংক ছিল আগে, এখন আলার ফাইভ স্টেট ব্যাংকের পাশেই, এবং সেখানে উইজডম ইলেকট্রনিক্স এর শপ রয়েছে। এবং ঢাকার বাইরে যেগুলো বলছিলাম, নতুন করে আমাদের অনেকগুলো শোরুম হচ্ছে, আপনারা জানেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলাতেই শোরুম করার টার্গেট করছি, তো ইতিমধ্যে অনেকগুলো বিভাগীয় শহরে এবং জেলা শহরে হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের চিটাগং শোরুম হয়েছে, সেটা হলো চিটাগং শপিং কমপ্লেক্স নাসিরাবাদ 2 নম্বর গেট, এবং চিটাগং শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় আপনাদের জন্য উইজডম ইলেকট্রনিক্স এর শোরুম কিন্তু রয়েছে। এবং বরিশালে নতুন করে আমাদের শোরুম লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে BM কলেজের অপোজিটে উইজডম ইলেকট্রনিক্স এর শপ রয়েছে। এবং যারা নারায়ণগঞ্জ বাসী আছেন আপনাদের জন্য কিন্তু আনন্দের সংবাদ আছে, নারায়ণগঞ্জে আমাদের শোরুম হতে যাচ্ছে। যে কোনো টিভি সংক্রান্ত বিষয়বস্তু জেনে ওনাদের কাছ থেকে আপনার অর্ডার করতে পারেন যে কোনো ধরনের টিভি।